স্কুল থেকে বাড়ি ফেরার সময় লরির ধাক্কায় মৃত্যু হলো দুই ছাত্রীর, গুরুতর আহত এক। মৃত ওই দুই ছাত্রীর নাম বাণী মণ্ডল ও দীপিকা মণ্ডল। গুরুতর আহত অবস্থায় আরতি মণ্ডল জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তিনজনই আহিরণ গার্লস স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। ঘটনাটি ঘটেছে এদিন বিকেল নাগাদ সুতি থানার অন্তর্গত 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সরলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ছুটির পর একসাথে কয়েকজন বান্ধবী মিলে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন। সেই সময় বহরমপুর থেকে ফরাক্কাগামী একটি লরি পিছন দিক থেকে এসে ধাক্কা মারে। ঘটনাস্থলে গুরুতর আহত হয় তিনজন। আহত তিনজনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাণী মণ্ডল ও দীপিকা মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আরতি মণ্ডল চিকিৎসাধীন। ফরলা বসন্তপুর মোড় আছে না, তার আগে ওই তো আমরা দুজন নিয়ে আসলাম।